প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো? আসো, আমরা আবারও আরো একটি প্রবলেম নিয়ে হাজির হয়েছি। জটিল সংখ্যা, সেই জটিল নামে আছে কামিনী, কিনতে গেলে দাম নেই, সেই জটিল সংখ্যা যার নাম জটিল কাজ সহজ। তোমরা দেখো, আরো একটি প্রবলেম নিয়ে হাজির হয়েছি, যে প্রবলেমটি হচ্ছে 5 নম্বর, অর্থাৎ 4 নম্বরের। আমি একটি এক্সাম্পল তোমাদের করে দিয়েছি, আগেরগুলো 2, 3, 4 তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, আর 5 নম্বর আমি আবারও করে দিতে চাচ্ছি। 5 নম্বর প্রবলেমটিতে তোমরা লক্ষ্য করো, এখানে এটি দেওয়া রয়েছে, অর্থাৎ কিউব রুট, এটাকে কিউব রুট বলে। কিউব রুট এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে আমাদের এখানে 3টি প্রমাণ আছে। এখানে 3টি অঙ্ক একসাথে করে দেওয়া আছে, 3টি অঙ্ক তোমাদের বইয়ে এই 3টি অঙ্ক আলাদা ভাবে আছে। আমি একটা নিয়মেই তাই 3টি অঙ্ক এক জায়গায় দিয়েছি। তাহলে এটা যদি হয় তাহলে এটা প্রমাণ করা যাবে, অর্থাৎ এ নাম্বার এটা প্রমাণ করো, বি নাম্বার এরকম প্রমাণ করো, সি নাম্বার এরকম প্রমাণ করো। তো এ বি সি যাই আসুক আমরা প্রমাণ করব একই নিয়মে, অর্থাৎ প্রমাণ। তো আমি তোমাদের এখানে বি নাম্বারটি প্রমাণ করে দেব, এটি বি। সেম রুলসে তোমরা এ এবং সি প্রমাণ করবে, আমার বি নাম্বার আমি যেভাবে করব। তাহলে আমাদের বি নাম্বার যদি প্রমাণ করব মানে এটা দেওয়া রয়েছে বি প্রমাণ করতে হবে, একইভাবে এ প্রমাণ করতে হলে এটা দেওয়া আছে এ প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে সি প্রমাণ করতে হবে। চলো আমরা বি নাম্বারটি প্রমাণ করি, দেখা যাক। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া আছে কিউব রুট, এটি কিউব রুট কিন্তু, এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। যেহেতু কিউব রুট আছে আমরা হোল কিউব করে ফেলি, উভয় পক্ষকে কিউব করে ফেলি, ঘন করে ফেলি। তাহলে উভয় পক্ষে ঘন করলে কি হবে, বাম পক্ষে কিউব রুট আর ঘন কেটে যাবে, অর্থাৎ এ প্লাস আই বি, ডান পক্ষে কিউব থেকে যাবে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। ইমপ্লাইজ দ্যাট এ প্লাস আই বি থেকে যাবে, এবারটাই আমাদের হোল কিউব। এখন আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। দেখো এ প্লাস বি হোল কিউব, তাহলে আমরা যদি এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে এ কিউব অর্থাৎ এক্স কিউব, 3a² 3xc² ইনটু বি, বি মানে আই ওয়াই, প্লাস 3ab² 3a কত, তাহলে এখানে এক্স, বি স্কোয়ার মানে আই ওয়াই, তাহলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস বি কিউব প্লাস আই কিউব আর ওয়াই কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, আমরা হোল কিউব করে ফেললাম। পরের লাইন, নেক্সট লাইন, নেক্সট লাইন তাহলে কি হবে, নেক্সট লাইন এ প্লাস আই বি ইকুয়াল টু, আমরা এখন একটু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে এখানে এক্স কিউব, এখানে প্লাস 3x² ওয়াই ইনটু আই, আর এখানে তাহলে এখানে আই স্কোয়ার, আমরা জানি আই স্কোয়ারের মান কত, তোমাদের আমি এই অধ্যায়ে শিখিয়েছিলাম, আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে আমরা -1 যদি মানটা বসিয়ে দেই, -3xy², অর্থাৎ এই আই স্কোয়ারের মান -1 আমরা বসিয়ে দিলাম, এবং এখানে আমরা আই কিউবের মান বসাতে পারব। আমি তোমাদের দেখিয়েছিলাম আই কিউব সমান, তাহলে আই কিউব সমান কত, আই কিউব সমান হচ্ছে আই কিউব সমান আই স্কোয়ার ইনটু আই, তাহলে আই স্কোয়ারের মান -1, তাহলে -1 ইনটু আই, দ্যাট মিন্স আই। তাহলে আমরা এখানে যদি আই কিউবের মান বসাই -i ওয়াই কিউব, আমরা মানগুলো বসালাম, এখানে আই স্কোয়ারের মান বসালাম, এখানে আই কিউবের মান বসালাম। প্রথম লেকচারে আমি তোমাদের এরকম আই স্কোয়ারের মান কত, আই কিউবের মান কত, আই টু দি পাওয়ার 4 এর মান কত, আই টু দি পাওয়ার 5 এর মান কত, এভাবে আই এর ঘাত যতই যাক আমি তোমাদের শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই, তোমরাও আলোচনাটি আবার দেখবে এই ঘাতের মানগুলো কত হয়। আসো আমরা পরের লাইন যাই, তাহলে এ প্লাস আই বি ইকুয়াল টু, এখন এটি আমরা দেখতে পাচ্ছি পুরোটা একটা জটিল সংখ্যা, এখানে আই রয়েছে, এখানে আই রয়েছে, বাট এখানে এটুকু জটিল এটুকু জটিল। এখন আমরা এ প্লাস আই বি আকার যদি তৈরি করতে চাই তাহলে আমাদের জটিলগুলোকে একদিকে নিতে হবে আর বাস্তবগুলো একদিকে নিতে হবে, তাহলে এক্স কিউব -3xy², অর্থাৎ এটাও বাস্তব এটাও বাস্তব এক জায়গায় নিয়ে নিলাম, প্লাস 3x² yi -iy, এখানে এই দুটো জটিল এক জায়গায় নিলাম। এখন
আমরা পরের লাইন নেক্সট লাইনে যদি আমরা a প্লাস ib এখানে i কমন নিই, এখানে i কমন নিই, তাহলে i কমন নিলে 3x2y মাইনাস y কিউব। এখন দেখো এটা একটা পার্ট, এখানে কোনো i নেই, তাহলে তুমি বাস্তব অংশ, তাহলে পুরোটুকু যদি আমি a কল্পনা করি a, একইভাবে এটুকুকে যদি b কল্পনা করি তাহলে ib, অর্থাৎ a প্লাস ib, এর মানে আদর্শ আকার হয়ে গেল। আমি তোমাদের বলেছিলাম আমরা যে কোনো ক্যালকুলেশন করার আগে, যেমন এর আগেও আমরা তাই করলাম, যে কোনো জটিল সংখ্যাকে আমরা a প্লাস ib আকার তৈরি করব, এরপর আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের এখানে a প্লাস ib, এখানেও a প্লাস ib, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি জটিল সংখ্যা সমান। তোমাদের জটিল সংখ্যার সমতা বিধি কি বলেছিলাম, দুটি জটিল সংখ্যা সমান হলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ হবে, অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ হবে। অর্থাৎ এটি যদি আমরা 1 নং সমীকরণ দিই, তাহলে আমরা 1 নং এ সমীকৃত ধর্ম ব্যবহার করে পাই, আমরা কি পাই, বাস্তব অংশ সমান বাস্তব অংশ, বাম দিকে বাস্তব অংশ a, ডান দিকে বাস্তব অংশ x কিউব মাইনাস 3x2y, 3xy2। তাহলে আমরা করে ফেলি, তাহলে বাম দিকে বাস্তব অংশ কত, a সমান x কিউব মাইনাস 3xy2, এটা একটা। আচ্ছা আর অবাস্তব অংশ এখানে কত, ib, তাহলে ib সমান এটা, এবং এদিকে আইবি সমান দিয়ে কত হবে, আই ইন্টু 3x2y মাইনাস ওয়াই কিউব, এটা। তাহলে এখানে আই আই কেটে যাবে এটা। এখন যদি আমরা এই পুরোটাকে, এখন আমাদের প্রমাণ, আমাদের বি এ প্রমাণে কি ছিল, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এ বাই এক্স প্লাস বি বাই, রাইট হ্যান্ড সাইড দেখো এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। তাহলে আমি যদি এটাকে এ বাই এক্স করি, অর্থাৎ এক্স দ্বারা ভাগ করি এ বাই এক্স, এবং এটাকে তাহলে এখানে x দ্বারা ভাগ করলে x স্কয়ার, এটা x দ্বারা ভাগ করলে x কেটে যাবে 3y2। একইভাবে আমাদের প্লাস b বাই y আছে, তাহলে এখানে b কে যদি আমরা y দ্বারা ভাগ করি, তাহলে এখানে y দ্বারা ভাগ করলে 3x2, এখানে y দ্বারা ভাগ করলে y2, এটা হলো। এখন যদি আমরা এই দুটোকে যোগ করে ফেলি, দেখো আমরা যদি যোগ করি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের মতো যে প্রমাণটা চেয়েছে, b এর প্রমাণ a প্লাস x by y, অর্থাৎ এটা যোগ এটা, তাহলে কি হবে এখানে x2 মাইনাস 3y2 প্লাস 3x2 মাইনাস y2। খেয়াল করো এখন যদি আমরা এটা লক্ষ্য করি, তাহলে x2 আর 3x2 4x2, আর মাইনাস 3y2 মাইনাস y2 4y2, তাহলে a বাই x প্লাস b বাই, আমরা যদি 4 কমন নেই তাহলে কি হবে পরের লাইনে, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই সমান 4 কমন নিলে x2 মাইনাস y2, এটাই আমাদের প্রমাণ ছিল, এটা ছিল লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম এই সমীকৃত ধর্ম ব্যবহার করে আমরা 5 নম্বরের b প্রমাণ করে ফেললাম। একইভাবে সমীকৃত ধর্ম ব্যবহার করে এখানকার এ ও সি ও প্রমাণ করা যাবে, এগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রবলেম, এ একটা প্রবলেম সি আর একটা প্রবলেম, এক জায়গায় আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেখানে এই সমীকৃত ধর্ম পর্যন্ত করার পর, এভাবে সমীকৃত করার পর এতদূর পর্যন্ত প্রত্যেকটা অঙ্কেই একই, সমীকৃত করার পর এর পরের লাইন থেকে এটা হলো বি এর জন্য এরকম, তাহলে এ এর জন্য যেরকম থাকবে এর পরের লাইন থেকে সেরকম করতে হবে, একইভাবে সি এর জন্য যেরকম থাকবে পরের লাইনে সি এর জন্য সেভাবে করতে হবে। তাহলে তোমরা এই অঙ্কটার সাথে তাল মিলিয়ে বা এই অঙ্কটার নিয়ম দেখে তোমরা এ এবং সি, এই 5 নম্বরেরই এ এবং সি, 5-এর এ এবং সি তোমাদের হোমওয়ার্ক, তোমরা এগুলো করবে। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাই।